র‍্যাবের মতোই বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার উপর আসতে পারে নিষেধাজ্ঞা। তাই বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত দূতদের সতর্ক থাকতে চিঠি লিখেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। 10 ডিসেম্বর 2021 র‍্যাবের উপর আসে মার্কিন নিষেধাজ্ঞা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব দপ্তর। মার্কিন নিষেধাজ্ঞার পর কি আসতে পারে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা? কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এমন খবরে তাই সতর্ক সরকার। এ অবস্থায় গেল 31 ডিসেম্বর বিদেশে বাংলাদেশি দূতদের সজাগ থাকার নির্দেশ দিয়ে চিঠি দেন পররাষ্ট্র সচিব। 7 পাতার চিঠিতে 24টি ইস্যু তুলে ধরা হয়, যেখানে নির্বাচনের আগে বেশ কিছু বিষয়ে নজর রাখার কথা বলা হয়েছে। বৈশ্বিক ও স্থানীয় রাজনীতির দিকেও চোখ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। র‍্যাবের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে বলা হয়েছে আগামীতে ব্যক্তি কিংবা সংস্থার উপর আসতে পারে নিষেধাজ্ঞা, তাই সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান পররাষ্ট্র সচিবের। ক্ষতিকর পদক্ষেপ আটকাতে সর্বদা প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয় চিঠিতে। সম্প্রতি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, চলতি বছর সংস্থা হিসেবে র‍্যাবের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবার জোর দাবি জানাবে সরকার। বিশেষ করে সংস্থার উপর থেকে যেন তারা নিষেধাজ্ঞা তুলে দেন, এবং এই দাবিটা আমরা অবশ্যই 23 সালে আরও জোরালোভাবে তুলে ধরব মার্কিন প্রশাসনের কাছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।